কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের প্রতিবাদে বারাসাতে সারা ভারত ফরওয়ার্ড ব্লক বারাসাত লোকাল কমিটির পক্ষ থেকে প্রতিবাদী মিছিলের আয়োজন করা হয়। বারাসাত কোর্ট সংলগ্ন নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশ থেকে মধ্যমগ্রাম পর্যন্ত এই প্রতিবাদী মিছিলের আয়োজন। উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সভাপতি নরেন চট্টোপাধ্যায় এবং বারাসাত ফরওয়ার্ড ব্লকের নেতা সঞ্জীব চট্টোপাধ্যায়। উত্তরপ্রদেশের যোগী সরকার ট্রাক্টর থেকে খাবার নামিয়ে নিচ্ছে, যাতে দিল্লি থেকে ছমাস ধরে খাদ্যশস্য জল জানিয়ে পাঞ্জাব থেকে কৃষকরা রওনা হয়েছিল দিল্লির উদ্দেশ্যে। এত কিছুর পরেও মোদী কেন, মোদীর পুরো সরকারের ক্ষমতা নেই, বিজেপির ক্ষমতা নেই, ভারতবর্ষের দিল্লিতে যে আন্দোলন, মানুষের প্রয়োজনে যে আন্দোলন গড়ে উঠছে সেই আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার এই মিছিলটা দিল্লির কৃষকদের প্রতি আমাদের সংহতি জানাতে মিছিল। কেন্দ্রের কৃষক মারা কৃষি আইনে প্রত্যাহারের দাবিতে এবং দিল্লিতে কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানাতে সারা ভারত ফরওয়ার্ড ব্লক বারাসাত লোকাল কমিটির এই প্রতিবাদী মিছিলের আয়োজন। ফরওয়ার্ড ব্লকের এই লড়াই রাজ্য জুড়ে জারি থাকবে এবং আগামী 16 তারিখ সব কৃষকরা কলকাতায় জমায়েত হচ্ছে। দিল্লিতে যারা বসে আছেন কৃষক, তাদের প্রতি সহমর্মিতা জানাতে আজকের মিছিল। কেন্দ্রের বিজেপি সরকার কৃষি নীতি প্রত্যাহার করুক, শিল্প বেচার নীতি প্রত্যাহার করুক, প্রাইভেট এডুকেশনের নীতি প্রত্যাহার করুক, প্রাইভেট হেলথের নীতি প্রত্যাহার করুক। এই মিছিলে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতন। অঙ্কিতের রিপোর্ট, নোবেল বাংলা।